নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ফের তরজা ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ির সদস্য তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর এই বিলের সপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, এই বিল সম্পূর্ণ নিঃশর্ত, এতে উপকৃত হবেন মতুয়ারা। কিন্তু ঠাকুরবাড়ির অপর সদস্য তথা বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর জানিয়েছেন, এটি কখনোই নিঃশর্ত বিল নয়, এতে সমস্যায় পড়বে আমজনতা। এটা সম্পূর্ণ নিঃশর্ত আমি বলি কেন, যারা অপোজিশন যারা দাবি তুলছে তারা বলছে যে এই বিলে সময় দেওয়া হলো কেন, এই বিলে সেলফ ডিক্লারেশন দিতে হবে না কেন, কেন দিতে হবে না? যে ছটা জাতিকে ভারত সরকার, আজকে যে ছটা ধর্মের মানুষকে ভারত সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনে তাদের ভারতবর্ষের নাগরিকত্বের সুবিধা করে দিয়েছে, সেটার মূল কারণই হচ্ছে যে ওপাশে তারা সংখ্যালঘু। তাহলে সেই ওপাশে যে তারা সংখ্যালঘু, সেই সেলফ ডিক্লারেশনটা যতক্ষণ না পর্যন্ত সে দিচ্ছে ততক্ষণ ভারত সরকার কি করে বুঝবে? সেটা এটা শর্ত নেই, শর্ত তো বেঁধে দিয়েছে, যদি তারা যদি না বোঝে এটা, তার কারণ হচ্ছে যে 2014 সালের 31 ডিসেম্বর যারা এসেছে তারাই এই দেশের নাগরিক, এই কথাটা কোথাও বলেনি, কোনো বিলে উল্লেখ নেই যে তারা নাগরিক। বিলটা এটা বলা হয়েছে যে এরা এখন শরণার্থী, বিল এখন আবেদন 5 বছর থেকে আবেদন করতে পারবে, এই যে একটা শর্ত বেঁধে দিয়েছে, তাহলে এই নিঃশর্ত বিলটা কি করে হলো? নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ঠাকুরবাড়ির সদস্যদের তরজায় দ্বিধা বিভক্ত ঠাকুরবাড়ির মতুয়া ভক্তরা। ঠাকুর পরিবারের 2 সদস্যর ভিন্ন মত হওয়ায় আদৌ এই বিল মতুয়া সম্প্রদায়ের জন্য অভিশাপ না আশীর্বাদ তা বুঝে উঠতে পারছেন না অনেক মতুয়া ভক্তই। আমি প্রথমে বলেছিলাম যারা এই বিলের বিরোধিতা করবে তারা জাতির শত্রু, তারা বেইমান। এটা মতুয়াদের নয়, এটা সমস্ত উদ্বাস্তু মানুষ, শুধু মতুয়াদেরই নয়, উদ্বাস্তু মানুষের এটা একটা মানে কি বলবো, দ্বিতীয় স্বাধীনতা সমতুল্য। তো সেখানে কেউ ব্যক্তিগত পলিটিক্স বজায় রাখবার জন্যে যদি কেউ এই নোংরা রাজনীতি করে তাহলে তার বক্তব্য এইভাবেই হয় যেটা গত লোকসভায় জবাব দিয়েছে মানুষ। কারণ যে কাজ করেনি, যে কাজ করতে জানে না, যার কোনো মানবিকতা নেই, যার কোনো সমাজ চেতনা নেই, সে কখনোই পলিটিক্স তো দূরের কথা, সে কোনো কিছুতেই থাকতে পারে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো ওনার মাথা সত্যিকারের গেছে, একবার ভাবছে আমি তৃণমূলের বিরোধিতা করলে তৃণমূল থেকে আমাকে ছুঁড়ে ফেলে দেবে, আর দ্বিতীয়বার বলছে এই বিলের প্রথমে যদি আমি বিরোধিতা করি তাহলে মতুয়ারা আমাকে ছুঁড়ে ফেলে দেবে। আজকে ওনার পজিশানটা সেখানে, তো সেই পরিস্থিতি থেকে উনি বিভ্রান্ত, উনি হাফ ম্যাড হয়েছেন, যার জন্য উনি যখন তখন যা খুশি তাই মিডিয়াতে বলছেন এবং লোকে এটা খাচ্ছে না, পরিষ্কার কথা। আমি বলছি যে এই বিলটা যারা না বুঝে বিলটা আগে ভালো করে বুঝুক, এবং আমি কাউকে এইভাবে তাকে একটা আমি গালাগালি দিতে পারি না যে তারা বেইমান, যারা বিলটা বুঝছে তারা কি বেইমান? আজকে ভারতবর্ষে যারা উপর বাংলা থেকে শুধু নেয়, যারা ভারতীয় নাগরিক, যারা পূর্বপুরুষ ধরে তারা কি তাদের এরা বেইমান? এই বিলটা নিঃস্বার্থ, আমরাও চেয়েছিলাম যে নিঃস্বার্থ নাগরিকত্ব হবে। 2003 সালে তাদের তৈরি করা বিল, সেখানে বলা হয়েছিল যে মা বাবা দুজনের যৌথ নাগরিকত্ব লাগবে, সেখানে আমাদের দাবি ছিল 2003 সালে যে কানুনটা সেটা বাতিল করবে। এই বিলটা কোথাও নেই, জন্মসূত্রে নাগরিক আমরা দাবি করেছি, এই বিলটা কোথাও সেটা নেই, এবং নিঃস্বার্থ যে নাগরিকত্ব সেই এই নাগরিকত্ব কিন্তু না। তা বলে যারা বুঝছে এই বিলটা বাস্তবে যাদের বুঝে থাকে তাদের সে তারা বেইমান হতে পারে না, এই কথা যদি কেউ বলে থাকে জাতির কলঙ্ক, সে নিজেই বুঝছে না যে বাস্তবে এটা কি হতে যাচ্ছে, আগামীতে কি হবে সাধারণ মানুষের। ঠাকুরনগর থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ।